নমস্কার বন্ধুরা আজকে আপনাদের আমি খুব সুন্দর সহজ এগারোটি স্ন্যাকস রেসিপি তৈরি করে দেখাবো আজকে আপনাদের আমি রেসিপিগুলো তৈরি করে দেখাবো কত সুন্দর সহজভাবে রেসিপিগুলো তৈরি করেছি সেটি টিপস সহ আপনাদের দেখিয়ে দেব আপনারা দেখলে বুঝতে পারবেন এবং নিজেরাই নিজেদের বাসায় তৈরি করে নিতে পারবেন আপনার নিজের বিকেলের নাস্তা হিসেবে অথবা বর্তমানে ইফতারির টাইম আপনারা ইফতারির সময় রেসিপিগুলো তৈরি করে নিতে পারেন আপনারা এই রেসিপিগুলো তৈরি করবেন এবং এতে ফলে বাইরের খাবার খেতে হবে না বর্তমানে বাইরের যে অবস্থা তাতে করে আমরা বাইরে সব ধরনের খাবার খেতে পাই না এবং নিজেদের মধ্যে সন্দেহ থেকে যায় সেই জন্য আমরা চেষ্টা করব ঘরে থাকা বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে খাবার তৈরি করা সেই জন্য আপনাদের মধ্যে আমি রেসিপিগুলো তুলে ধরার চেষ্টা করেছি আপনারা আমার এই রেসিপি বাসায় ট্রাই করে নিতে পারেন খুব সহজেই এখন আমার কিছু কাজ আছে সেগুলো আমি করে নিই আমি ছাদের উপর এসেছি এখন বিকাল চারটা বেজেছে আমি ছাদের উপর চলে এসেছি আমার ছাদের উপর ছোট্ট ছোট্ট গাছ আছে আমি গাছগুলো একটু পরিষ্কার করে দেব এবং গাছে জল দিব তারপর আমি রেসিপি শুরু করব গিয়ে এই সুযোগে আপনাদেরও আমি ছাদের উপরটা দেখিয়ে দিচ্ছি কেমন চারপাশটাও দেখুন কত সুন্দর আকাশে একটু মেঘ রয়েছে আজকে তবুও খুব সুন্দর লাগছে আমি এখানে এসেছি গাছগুলো পরিষ্কার করে দিলাম ওই সাইডে আরও গাছ আছে সেগুলোও দেখে দিচ্ছি দেখুন এখানে ছোট ছোট গাছ রয়েছে ছোট গাছগুলো আমি এক সাইডে রেখে দিয়েছি এই গাছগুলো ছোট এখানে একটু ছায়ার নিচে আমি রেখেছি এতে করে গাছগুলো ভালো থাকবে আমি এই গাছগুলোতে জল দিয়ে দিলাম দেখুন গাছগুলো কত সুন্দর এখন আমি এই সাইডে চলে এসলাম এই যে দেখুন আমি এখানে জবা গাছ লাগিয়েছি কত সুন্দর কলি এসেছে এটি দু এক দিনের মধ্যে ফুটে যাবে এবং বাকি সব গাছগুলো দেখুন এখানে গোলাপের গাছ দিয়েছি গোলাপ ফুটেছে চারপাশে অনেক ধরনের গাছ আছে আমি গাছগুলোতে জল দর শেষ আমার সব কাজ শেষ হয়েছে এখন আপনাদের সময় নষ্ট না করে রেসিপি শুরু করব আমি এখন চলে যাচ্ছি প্রথমে আলু গ্রেড করে নেব এতে দেখুন আমি এটি ডিমের চপ বা স্বামী কাবাব তৈরি করব এর জন্য আমি এখানে আলু গ্রেড করে নিচ্ছি সিদ্ধ আলু আমি এখানে তিনটে নিয়ে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন আমার সবগুলো আলু গ্রেড করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে ডিম দিয়ে দেবো আমি এখানে একটি ডিম ব্যবহার করছি সেদ্ধ ডিম আমার একে একে আলু এবং ডিম গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন আমি বাকি সব উপকরণ একে একে দিয়ে দেবো এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমার এখানে এক চামচের মতো লবণ লাগবে আমি এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়া ব্যবহার করছি এবং দিয়ে দেবো ধনে গুঁড়া দিয়ে দিলাম ধনে গুঁড়া হাফ চা চামচ এবং চাট মশলা হাফ চা চামচ আমি এখানে হাফ চামচ ধনে গুঁড়া এবং চাট মশলা গুঁড়া দিলাম এরপর আমি দিয়ে দেবো রসুন বাটা এবং আদা বাটা আমি এখানে একসঙ্গে বেটে নিয়েছি রসুন এবং আদা সেগুলো দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব জিরে আমি এখানে শুকনো জিরে শুকনো খোলায় ভেজে বেটে নিয়েছি এই যে দেখুন সেগুলো দিয়ে দিলাম এবং দিয়ে দিব এক চামচ পেঁয়াজ বেরেস্তা আপনার চাইলে পরিমাণ বেড়ে দিতে পারেন এবং সব শেষে দিয়ে দেব ধনে পাতা দুই চামচ এবং কাঁচা লঙ্কা দুই চামচ এখন এই সবগুলো উপকরণ আমি একসঙ্গে মিক্স করে নেব এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিলাম এরপর আমি সুন্দর করে সবগুলো চপের দিয়ে এই যে দেখুন আমার শেষ সবগুলো বানানো হয়ে গেল আমি কিভাবে বানিয়ে নিলাম স্বামী কাবাব বা এক চপ তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম আমার বানানো শেষ হয়ে গেছে এখন এগুলো কোট করার পালা আমি এগুলো সুন্দর করে কোট করে নেব এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমি এখানে হাফ কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিব দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব খুব বেশি জল দেওয়ার দরকার নেই দেখুন আমার এখানে ময়দার ব্যাটার তৈরি করা হয়ে গেছে এখন এখান থেকে আমি একটি করে চপ নিব এবং শুকনো ময়দার ভিতর প্রথম অবস্থায় গড়িয়ে নেব এভাবে দেখুন আমি ঠিক কিভাবে করছি চারপাশটা সুন্দর করে ভরিয়ে নিলাম এরপর আমি ময়দার ব্যাটারের ভিতর দিয়ে দেব ময়দার ব্যাটারের ভিতর দেওয়ার পর আমি এখন ব্রেড কাম দিয়ে সুন্দর করে কোট করে নেব এই যে দেখুন আমার একটি তৈরি হয়ে গেল এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব এই যে আমার সবগুলো চপ তৈরি হয়ে গেল কোট করা হয়ে গেল এখন এগুলো ভাজার পালা এখন আমি অন্য একটি বাটি নিয়ে নেব এখন এর মধ্যে আমি একটি ডিম ভেঙে দেব আমি এখানে একটি ডিম নিয়েছি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ এবং দিয়ে দিব কর্নফ্লাওয়ার আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি দেড় চামচ এখন এসব উপকরণ একসঙ্গে আমি মিক্স করে নেব আমার ডিম ফেটে নেওয়া হয়ে গেছে আমি চুলার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়েছি এখন আমি চপগুলো সুন্দর করে ভেজে নেব আমার তেল গরম হয়ে গেছে আমি একে একে এই চপগুলোর মধ্যে ছেড়ে দেব এই যে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল ডিমের স্বামী কাবাব চপ প্রথমে আমি একটি ডিম সুন্দর করে গ্রেট করে নেব আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি এবং চিলে নিয়েছি খোসা ছাড়িয়ে এখন এগুলো সুন্দর করে গ্রেট করে নেব এখন এর মধ্যে আমি দিয়ে দিব লবণ আমি এখানে পরিমাণ মতন লবণ আর ব্যবহার করবো আমার এখানে মোট এক চামচ লবণ লাগবে এই যে দেখুন দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়া এবং দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়া দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়া এবং এক চামচ চাট মশলা দিয়ে দেবো কাঁচামরিচ কুচি আমি এখানে কাঁচামরিচ কুচি দুই চামচ ব্যবহার করছি এবং দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতাও আমি এখানে দুই চামচ ব্যবহার করছি এবং আরও লাগছে বেরেস্তা আমি এখানে বেরেস্তা করে রেখেছি পেঁয়াজ ভেজে সেগুলো দিয়ে দেবো দুই চামচ এবং দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা এক চা চামচ এবং এর মধ্যে সর্বশেষ যে উপকরণটি লাগছে সেটি হলো কর্নফ্লাওয়ার আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ারটি না দিলেও চলবে আমি এখানে তবু দিয়ে দিচ্ছি আপনার চাইলে স্কিপ করতে পারেন তো আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এখন এটি সুন্দর করে মিক্স করে নেব আমি এখন একটি খালি নিয়েছি এর উপর সামান্য একটু ময়দা ছিটিয়ে দেব আমি এখানে সামান্য একটু ময়দা দিয়ে দেব খুব অল্প দেবো বেশি দর দরকার নেই এবার সুন্দর করে একটু বিছিয়ে দেব। দরপর এর উপর চপের রটি দিয়ে দেব এরপর আমি হাতের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেব আমি দুই হাতে এরকম করে তেল দিয়ে নিলাম এখন এটি আমি একটি সুন্দর শেপ দিয়ে দেব। দেখুন আমার এই আলুর রোটি লম্বা করে বিছানো হয়ে গেছে এখন এটি আমি প্রায় আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন এগুলো আমি সুন্দর করে কেটে নিব। এই যে আমার একটি কোট করা হয়ে গেছে এখন এভাবে আমি সবগুলো কোট করে নেব এই যে আমার সবগুলো চপ কোট করা হয়ে গেছে এখন এগুলো আমি ভেজে নেব আমি আবার প্যানে তেল গরম করতে দিয়েছি এখন এর মধ্যে আমি ডিমের চপগুলো একে একে ছেড়ে দেব। এখন আমি একটি খালি বল নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি একটি বড় আকৃতির আলু গ্রেট করে নেব চিকন ছাইড দিয়ে আমি সুন্দর করে গ্রেট করে নেব আমার সবগুলো আলু গ্রেট করা হয়ে গেছে দেখুন এখন এর মধ্যে আমি একটি সেদ্ধ ডিম গ্রেট করে নেব এরপর এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি আমি এখানটায় দুইটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমি এখানে লবণ দিয়ে দিলাম এক চামচ এবং দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা এরপর দিব জিরে বাটা আমি এখানে গুটো জিরে ভেজে বেটে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ধনে পাতা এবং দিয়ে দেবো এক চামচ কাঁচামরিচ এবং দিয়ে দেবো এক চামচ চাট মশলা আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এখন এগুলো আমি সুন্দর করে মেখে নেব হালকা একটু মেখে নেওয়ার পর এর মধ্যে আমি সর্বশেষ বাকি উপকরণটি দিয়ে দেব চালের গুঁড়া আমি এখানে চালের গুঁড়া হাফ বাটি দিয়ে দিলাম এই যে দেখুন আমি সবগুলো উপকরণ মেখে নিচ্ছি চিকেন স্টিক চলুন সুন্দর এই রেসিপিটি তৈরি করা যাক আমি এখানে উপকরণ নিয়েছি নিয়েছি এক চামচ লবণ নিয়েছি হাফ চামচ চাট মশলা নিয়েছি ধনে গুঁড়ে জিরে গুঁড়ে এবং লাল মরিচের গুঁড়া এই সব উপকরণ এর মধ্যে দিয়ে দেব এবং এরপর এর মধ্যে দিয়ে দেব সয়া সস দিয়ে দেব টমেটো সস এবং দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি এখানে এই যে দেখুন টুথপিক আমি এগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে আমি মাংসটি সুন্দর করে এর মধ্যে ভরিয়ে দেবো চিকেন স্টিক তৈরি করার জন্য আমি এখানে একটি মুরগির ডিম দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ এবং দিয়ে দিব চার টেবিল চামচ লিকুইড মিল্ক এখন আমি এগুলো মিক্স করে নেব আমার এগুলো মিক্স করা হয়ে গেছে এখন কোট করে নেওয়ার পালা এখন আমি সুন্দর করে কোট করে নেব প্রথমে আমি চিকেন স্টিকগুলো ময়দার ভিতর গড়িয়ে নেবো আমি এখানে হাফ বাটি ময়দা নিয়ে নিয়েছি দেখুন আমি কিভাবে করছি ঠিক এভাবে কোট করে নেবেন দেখুন তেলের ভিতর দিয়ে দিয়েছি আমার এক সাইড ভাজা হয়ে গেছে আমি অন্য সাইড করে দেব খুব তাড়াহুড়া করার প্রয়োজন নেই এই সময় একটু সময় নিয়ে একটু আস্তে করে নেড়ে দেবেন তাহলেই হবে এই যে দেখুন আমি এভাবে করে আস্তে আস্তে ঘুরিয়ে ফিরিয়ে প্রায় পাঁচ থেকে ছয় বার উল্টিয়ে দেব যে দেখুন ভিতরে কেমন হয়েছে আমি এখানে একটি খালি বোল নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি যে যে উপকরণ লাগবে সেগুলো দিয়ে দিব আমি এখানে বেগুনি বানানোর জন্য প্রথমে বেসন দিয়ে দিচ্ছি এক কাপ আমি এখানে বুটের বেসন ব্যবহার করছি আপনারা চেষ্টা করবেন বুটের বেসন ব্যবহার করার জন্য এরপর এর মধ্যে আমি দিয়ে দেব লবং মরিচ গুঁড়া হলুদ গুঁড়া গোটা জিরে ব্রেকিং পাউডার ব্রেকিং সোডা এই সকল উপকরণ এর মধ্যে আমি দিয়ে দেব এবং এর মধ্যে দিয়ে দেব দুই চামচ পরিমাণের ময়দা আপনারা চাইলে এটি নাও দিতে পারেন এখন এই সকল উপকরণ আমি একসঙ্গে মিক্স করে নেব এর মধ্যে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দিই তারপর আপনাদের বলে দেব কতগুলো জল লাগলো আমি এখানে সাধারণ জল ব্যবহার করছি দেখুন আমার এই ব্যাটারটি গোলা হয়ে গেছে আমি এখানে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতন এরকম করে ফেটিয়ে নিয়েছি খুব ভালোভাবে ফেটবেন তাহলে এই বেগুনিটি সুন্দরভাবে ফুলে উঠবে আমার এই ব্যাটারটি ফেটানো হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে ঠিক ঘনত্বটা কেমন আপনারা বুঝে নেবেন এভাবে আর আমার এখানে জল লেগেছে এক কাপের মতো এক কাপের থেকে সামান্য একটু কম এই যে দেখুন এখানে আমি বেগুন নিয়েছি গোল করে কিছুটা কেটে নিয়েছি এবং লম্বা করে কিছুটা কেটে নিয়েছি আপনাদের যেরকম প্রয়োজন আপনারা সেরকম করে কেটে নেবেন আমি এই দুই ধরন করে কেটে নিয়েছি এখন আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দেব এই যে দেখুন আমার তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে থেকে আমি সামান্য একটু তেল তুলে নিয়ে এই গোলার ভিতর দিয়ে দেব এতে করে বেগুনিটা খুব সুন্দর মচমচে হবে এখানে আমি একটি বল নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি এক কাপ বেসন দিয়ে দেব এখন এর মধ্যে আমি বেসন দিয়ে দিচ্ছি আমি এখানে বুটের বেসন ব্যবহার করছি আপনারা চেষ্টা করবেন এই বুটের বেসনটি নেওয়ার জন্য কারণ এতে করে বুন্দিয়া ভালো হয় আমি এখানে এক কাপ বেসন নিয়ে নিলাম এর মধ্যে এখন আমি জল দিয়ে দেব আমি এই ব্যাটারের মধ্যে ওয়ান থার্ড কাপের দুই কাপ জল দিয়ে দেব আমি অল্প অল্প করে জল দিয়ে দেবো একবারে দেওয়ার দরকার নেই এবং এভাবে হ্যান্ড উইক্সের মাধ্যমে ব্যাটারটি সুন্দর করে মিশিয়ে নেব আমি এভাবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এই ব্যাটারটি মিশিয়ে নেব সুন্দর করে দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি আমি যেভাবে তৈরি করছি আপনারা ঠিক সেইভাবেই তৈরি করবেন তাহলে পারফেক্ট বুনিয়া তৈরি হবে চেষ্টা করবেন ভিডিওটি সুন্দরভাবে দেখার জন্য এই যে দেখুন আমি ফেটে নিচ্ছি তো এইভাবে ফেটানোর সময় আপনারা দেখবেন যে এরকম ফুটি ফুটি বল পড়বে এবং সঙ্গে সঙ্গে মিশে যাবে না তখন আপনারা বুঝবেন যে ব্যাটারটি সুন্দরভাবে তৈরি হয়েছে তো এরকম যদি আপনাদের পাতলা হয় যদি এরকম ফুটি ফুটি পড়ার পর দাগ না থাকে সঙ্গে সঙ্গে মিশে যায় তখন আপনারা এর মধ্যে সামান্য একটু বেসন অ্যাড করে দেবেন এবং দেখবেন ঠিক এরকম হবে তখন আপনারা বুঝবেন যে আপনার ব্যাটারটি তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে আমার ফুটি ফুটি করে এরকম বল পড়ছে এবং সঙ্গে সঙ্গে মিশিয়ে যাচ্ছে না এ যে দেখুন বন্ধুরা এভাবে করে আমি মিক্স করে নিয়েছি পাঁচ ছয় মিনিট আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নেব আমি অন্য একটি পাত্রে দিয়ে দেব এক কাপ চিনি এবং এই কাপ দিয়ে দিয়ে দেব দুই কাপ জল এখন এগুলো আমি সুন্দর করে বলক তুলে নেব এর মধ্যে আপনারা চাইলে সাদা ফল এবং তেজপাতাও দিতে পারেন কিন্তু আমি এর কোনোটাই দেব না শুধু এমনিতেই একটি রস তৈরি করে নেব এই যে দেখুন আমার চিনির রসের এসেছে এবং আমার এটি তৈরি করা হয়ে গেছে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট এটি জাল করে নিয়েছি তো এখন এটি আমি নামিয়ে ঠান্ডা করে নেব এই যে দেখুন চিনির রস করার পর আমি প্রায় এক দুই মিনিটের মতন ঠান্ডা করে একটি অন্য একটু বাটিতে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখি আমি সবগুলো আলু মথে নিয়েছি এরপর আমি একে একে বাকি সব উপকরণগুলো দিয়ে নেব আমি এখানে পেঁয়াজ ভেজে রেখেছি সে পেঁয়াজ সবগুলো দিয়ে দিলাম আমি এখানে চারটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো আমি তেলে ভেজে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো মরিচ আমি শুকনো মরিচে শুকনো খোলায় ভেজে নিয়েছি নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম আমি এখানে দুইটি শুকনো মরিচ নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব জিরা বাটা আমি এখানে শুকনো জিরা বেটে নিয়েছি শুকনো জিরা ভেজে আমি বেটে নিয়েছি তো সেগুলো দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে নাও দিতে পারেন হলুদ এবং এরপর দিয়ে দেব লবণ আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এখন এগুলো আমি সুন্দর করে মেখে নেব আমার সবগুলো আলু মেখে নেওয়া হয়ে গেছে আমি যেহেতু এখানে চপ তৈরি করব সেই জন্য আমি আলু নিয়েছি এবং এই আলুগুলো মেখে নিলাম এখন এগুলো আমি এক সাইডে রেখে হাতটি সুন্দর করে পরিষ্কার করে নেব আজকের চপে আমি ডিম দিব না শুধু আলু দিয়েই তৈরি করব এর মধ্যে চাইলে আপনারা ডিমও দিতে পারেন আমি এখানে ডিম ব্যবহার করছি না শুধু আলু দিয়েই তৈরি করে দেখাবো আজকে রেসিপিটি এরপর আমি এখানে একটি প্লেট নিয়েছি এখন এই আলুগুলো আমি একটি শেপ দেব আলুগুলো সুন্দর গোল গোল করে আমি একটি শেপ শেপে তৈরি করে নিয়ে আসব দেখুন ঠিক এভাবে আমি সবগুলো তৈরি করে নেব আমি সাইজ একটু বড়ই করব। এই যে দেখুন আমি কত বড় করে নিয়েছি এভাবে আমি সবগুলো আলুর চপ তৈরি করে নেব আমি ভেজিটেবল রোল তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি গাজর মিষ্টি কুমড়া এবং আলু আমি এই সকল উপকরণ চিকন করে কেটে নিয়েছি এবং নিয়েছি পাঁচটি মাঝারি আকৃতির পেঁয়াজ আমি এখানে পেঁয়াজও কুচি করে কেটে নিয়েছি এখন এই সকল উপকরণ আমি ভেজে নেব এর মধ্যে আমি দিয়ে দিব এক চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম এবং দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া আমি অন্য একটি বাটিতে ডিম নিয়েছি আমি এখানে একটি ডিম নিয়েছি এখন ডিমটি সুন্দর করে ফেটিয়ে নেব ডিমটি ফেটে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে ময়দা আমি এখানে এক কাপ ময়দা ব্যবহার করছি এবং দিয়ে দিব লবণ আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করছি আমি এখানে এক চামচ লবণ দিলাম সবগুলো উপকরণ দেওয়ার পর আমি এগুলো একসঙ্গে মিক্স করে নেব আমি এর মধ্যে জল ব্যবহার করছি আমি এখানে হালকা কুসুম জল ব্যবহার করছি জলটা একবারে দেওয়ার প্রয়োজন নেই অল্প অল্প করে বারে বারে দিতে হবে আমি এভাবে আস্তে আস্তে গুলিয়ে নিচ্ছি দেখুন কেমন ঘনত্ব হয়েছে ঠিক এইভাবে তৈরি করে নেবেন আমার এই ব্যাটারটি গুলতে দেড় দেড় কাপের মতন জল লেগেছে আপনারা দেখে নেবেন কতটুকু লাগে আমি মিষ্টি কুমড়ার চপ তৈরি করার জন্য এখানে মিষ্টি কুমড়া কেটে ধুয়ে নিয়েছি এবং লবণ দিয়ে মেখে নিয়েছি এখন এটি আমি এক সাইডে রেখে দিলাম এরপর আমি একটি খালি বোল নিলাম এই বোলের মধ্যে একে একে আমি সব উপকরণ দিয়ে দেব আমি এখানে নিয়েছি বেসন আমি এখানে বেসন নিয়েছি এক বাটির অল্প একটু কম আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিয়ে নেবেন আমি এই বেসনের মধ্যে অল্প একটু জল দিয়ে দেব এবং দিয়ে দিব লবণ আমি এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে এই উপকরণ এখন আমি মেখে নেব এই রকম শক্ত করে আমি প্রায় ছয় সাত মিনিট মেখে নেব এই পর্যায়ে বেশি জল দেওয়ার দরকার নেই এভাবে চপ তৈরি করলে অবশ্যই ফুলবে এবং খুব সুন্দর মুচমুছি হবে আপনারা যারা চপ ভালোভাবে তৈরি করতে পারেন না তারা আমার এই ভিডিওটি ফলো করলে খুব ভালোভাবে তৈরি করতে পারবেন সেই জন্য কোনো স্কিপ না করে আমার এই ভিডিওটি সুন্দরভাবে দেখে নিন দেখুন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি ঠিক এভাবে আপনারাও মাখিয়ে নেবেন আমি এভাবে করে সুন্দর করে প্রায় সাত আট মিনিটের মতো মেখে নেব আমি এখানে প্রায় সাত মিনিটের মতো মেখে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দেব ময়দা আমি এখানে ময়দা ব্যবহার করলাম ওয়ান থার্ড কাপ এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো চালের গুঁড়া আমি এখানে চালের গুঁড়া প্রায় চার থেকে পাঁচ চামচের মতো ব্যবহার করেছি তো এখন এই সকল উপকরণ আবার একসঙ্গে দুই তিন মিনিটের মতন মেখে নেব আমার মেখে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিব জিরা বাটা আমি এখানে সামান্য একটু জিরা বাটা ব্যবহার করছি এবং দিয়ে দিব পেঁয়াজ বাটা আমি এখানে পেঁয়াজ বেটে নিয়েছি সেই পেঁয়াজ বাটাটি দিয়ে দিলাম দিয়ে আবারও মেখে নেব সুন্দর করে আমি একটা সুন্দর বোল নিয়েছি এখন এর মধ্যে আমি একে একে উপকরণ দিয়ে দেব বাঁধাকপির চপ বানানোর জন্য আমি প্রথমে বাঁধাকপি দিয়ে দেবো দেখুন আমি বাঁধাকপিগুলো এখানে কুচি কুচি করে নিয়েছি এই যেভাবে করে নেবেন আমি এখানে এক বাটি বাঁধাকপি নিয়ে নিয়েছি আমি এখানে তিনটি বড় মাপের পেঁয়াজ নিয়েছি আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম নিয়েছি মাঝারি আকৃতির একটা গোটা রসুন দেব হাফ বাটির মতো চালের গুঁড়া এবং হাফ বাটি বেসন দিয়ে দেব ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়া এবং দুই চামচের মতো মরিচের গুঁড়া আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করলাম আপনারা চাইলে অল্প একটু মরিচের গুঁড়া দিতে পারেন এবং সঙ্গে কাঁচামরিচ অ্যাড করতে পারেন আমি এখানে কাঁচামরিচ দিব না দিয়ে দিলাম দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব কিছুটা গোটা জিরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখানে বড় চামচের এক চামচ লবণ দিলাম এবং সামান্য একটু বেকিং সোডা আমি এখানে ব্রেকিং সোডা সামান্য একটু দিলাম আমি এখন এই সব উপকরণ হাত দিয়ে সুন্দর করে মেখে নেব এর মধ্যে বাঁধাকপির রস আছে সেজন্য জল অল্প করে দিতে হবে এমনিতে বাঁধাকপির মধ্যে জল থাকে দেখুন আমি অল্প অল্প করে জল দেব এখানে খুব একটা বেশি জল দেওয়ার প্রয়োজন নেই একবারে বেশি জল দেবেন না দেখুন আমি আর জল দেব না হয়ে গেছে এটা একটি শুকনা শুকনায় থাকবে খুব বেশি পাতলা হবে না এভাবে সুন্দর করে মেখে নেব দেখুন আমার মাখানো হয়ে গেছে দেখবেন এটা যেন পাতলা না হয় এটা একটু শক্ত থাকতে হবে দেখুন কেমন শক্ত হয়েছে তোমার মাখানো হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যানের তেল দিয়ে দেবো এবং দিয়ে দেব তিন বাটি জল আমার ছানাটি ততক্ষণ একটু জল হোক এদিকে আমি চিনির রসটি করে আমি তিন বাটি জল দিয়ে দিয়েছি এখন সুন্দর করে এগুলো ফুটিয়ে নেব আমি এই চিনির রসের মধ্যে দিয়ে দিলাম চারটি তিনটি এলাচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমি ছানাগুলো সুন্দর করে তৈরি করে নেব করে মধ্যে ছানাগুলো কিন্তু খুব সুন্দর করে মথে নিতে হবে তা না হলে কিন্তু মিষ্টি ফুলবে না এবং চারধার ফেটে যাবে খুব সুন্দর করে এভাবে ছানাগুলো আপনারা মধ্যে নেবেন দেখুন আমার মাখানো হয়ে গেছে এখন আমি এটি মিষ্টির শেপ তৈরি করে নেব আমি প্রথমে হাতটা ধুয়ে নেব আমি এখানে সাত থেকে আট মিনিটের মতো মথে নিয়েছি আপনারা চাইলে আরও বেশিও মথে নিতে পারেন তো এখন আমি মিষ্টির শেপ দিচ্ছি এক কেজি দুধে স্ট্যান্ডার্ড মাপ নয় থেকে দশটি তো আপনারা চাইলে বড় সাইজও বানাতে পারেন এবং ছোটো সাইজও বানাতে পারেন যার যেমন ইচ্ছা সে সেরকম বানিয়ে নেবেন দেখুন আমার সবগুলো মিষ্টি শেপ দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো মিষ্টির রসে দিয়ে দেব দেখুন মিষ্টির রস ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো এখন আমি চুলা রাঁচ একদম অল্প করে দেবো দেওয়ার পর মিষ্টিগুলো দেব আমি একটা একটা করে ছেড়ে দিলাম মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দেখুন মিষ্টির রসের মধ্যে রসের মধ্যে মিষ্টিগুলো কত সুন্দর সিদ্ধ হচ্ছে তো এভাবে আমি মিডিয়াম আছে সিদ্ধ করে নেব দেখুন আগের চাইতে শেপটা অনেক বড় এসেছে মিষ্টি তো আরও বড় হবে এভাবে জ্বাল হতে থাক কিছুক্ষণ মিষ্টি যখন হবে তখন আপনারা অবশ্যই ছাইটে অন্য একটি পাত্রে গরম জল করে রাখবেন দেখবেন অনেক সময় এই মিষ্টির মধ্যে আরও কিছুটা জল ব্যবহার হতে পারে কারণ জল শুকিয়ে গেলে মিষ্টিটা হবে না জল লাগবে তখন ঠান্ডা জল দিলে হবে না সেই জন্য গরম জল রাখতে হবে তো আমার মনে হচ্ছে লাগবে না তারপরেও আমি রেখেছি গরম জল লাগলে আমি এখানে দিয়ে দেবো ঠান্ডা জল কিন্তু দেওয়া যাবে না আমি এখন ঢাকনাটা তুলে দেবো দেখব যে কেমন হলো তো দেখুন মিষ্টিটা অনেক ফুলে উঠেছে তো আমি সামান্য একটু নেড়ে দেব এরপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমি আবার ঢাকনাটি তুলে দিব তো মিষ্টিটি তুলে দেওয়ার পর আমার প্রায় চার পাঁচ মিনিট মতো সময় হয়ে এসেছে এখন আমি এটি একটি পাত্রে তুলে দেখবো যে মিষ্টিটি জলের ভিতর ডুবে যাচ্ছে কি তাহলে বুঝবো যে মিষ্টি হয়ে গেছে আমি একটি বাটিতে জল নিয়ে নিয়েছি এখন এখানে একটি মিষ্টি তুলে দেব দেখুন পুরোপুরি ডুবছে না তো আমার মিষ্টি এখনো হয়নি আরও একটু হবে আমি আবার তুলে দেব এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম A parte de... do filé, Tali, Tali, Mamãe, Tali, Tali. দেখুন এটি হয়ে এসেছে এখন আমি এটি একটি বাটিতে তুলে নেব আমি এটি একটি বাটিতে ভিজিয়ে নিয়েছিলাম নিচে ডুবে যাচ্ছে তার মানে দেখুন আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে দেখুন মিষ্টি কত সুন্দর একটা কালার এসেছে তো এভাবে এখন আমি এটি ফ্রিজে রাখবো এভাবে ফ্রিজে রেখে আপনারা Beşkesi dün kete parvin.